আসসালামু আলাইকুম আমরা এখন দেখব গ্লোবাল ইসলামিক ব্যাংকের প্রভিশনারি অফিসার পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে টোয়েন্টি সিক্স নাম্বার অঙ্ক দিয়ে টোয়েন্টি সিক্স নাম্বার অঙ্কে বলা ছিল ইফ এ বুক স্টোর ওনার বাইস ফিফটিন বুকস লেস ফর টাকা নাইন হান্ড্রেড হেন প্রাইস অফ ইচ বুক কোজ আপ বাই টাকা থ্রি দেন ফাইন্ড দ্য অরিজিনাল প্রাইস অফ এ বুক অর্থাৎ বলা হচ্ছে যে একটা বই বিক্রেতা সে নয়শো টাকায় প্রতি বইয়ের দাম তিন টাকা বেড়ে যাওয়ায় নয়শো টাকায় এখন পনেরোটা বই কম পায় জিজ্ঞাসা করে হচ্ছে বইয়ের অরিজিনাল দাম কত ছিল তো ধরে এই বইয়ের অরিজিনাল দাম ছিল হচ্ছে এক্স টাকা এক্স টাকা যদি অরিজিনাল দাম হয় তাহলে বর্তমানে দাম আসবে হচ্ছে এক্স প্লাস থ্রি টাকা তাহলে নয়শো টাকায় আগে বই পাওয়া যেত হচ্ছে নাইন হান্ড্রেড ডিভাইড বাই এক্স আর এখন পাওয়া যাবে হচ্ছে নাইন হান্ড্রেড ডিভাইড বাই এক্স প্লাস থ্রি এটার যে পার্থক্য এইটা আসবে হচ্ছে পনেরোটা বই বা এটা ক্যালকুলেশান করলে এক সময় পাওয়া যাবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান এইট্টি ইকোয়াল জিরো বিল করলে পাওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স মাইনাস টুয়েলভ এক্স মাইনাস ওয়ান এইট্টি ইকোয়াল জিরো বা এক্স কমন ইলে আসবে হচ্ছে এক্স প্লাস ফিফটিন মাইনাস টুয়েলভ কমন ইলে আসবে হচ্ছে এক্স প্লাস ফিফটিন ইকোয়াল জিরো বা এক্স প্লাস ফিফটিন ইন্টু এক্স মাইনাস টুয়েলভ ইকোয়াল জিরো অতএব এক্স ইকোস আসবে মাইনাস ফিফটিন এক্স ইকোস আসবে হচ্ছে টুয়েলভ মাইনাস ফিফটিন গ্রহণযোগ্য নয় তাহলে এক্স আসবে হচ্ছে টুয়েলভ বলা হচ্ছে বইয়ের অরিজিনাল প্রাইস কত তাহলে বইয়ের অরিজিনাল প্রাইস হবে হচ্ছে বারো টাকা এটি হবেই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার টোয়েন্টি সেভেন নাম্বার টোয়েন্টি সেভেনে বলা আছে ট্রেন টেক্স টেন সেকেন্ডস টু ক্রস এ পোল অ্যান্ড টোয়েন্টি সেকেন্ডস টু ক্রস এ প্ল্যাটফর্ম অফ লেংথ টু হান্ড্রেড মিটার হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য ট্রেন তো এই ক্ষেত্রে আমরা ট্রেনের লেংথটা ধরে হচ্ছে এক্স মিটার তাহলে এখানে বলা হচ্ছে প্ল্যাটফর্ম সহ অতিক্রম করতে বিশ সেকেন্ড সময় লাগে তাহলে টু হান্ড্রেড প্লাস এক্স এটা প্ল্যাটফর্ম প্লাস ট্রেন ডিভাইডেড বাই আসবে হচ্ছে টোয়েন্টি এটা হচ্ছে ট্রেনের স্পিড আর ওই হিসাবে সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এক্স ডিভাইড বাই টেন অর্থাৎ দুইটাই হচ্ছে স্পিড এটা হচ্ছে শুধুমাত্র ট্রেনের স্পিড আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় ট্রেনের স্পিড বা এটা ক্যালকুলেশন করতে হবে এটা ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল পাওয়া যাবে হচ্ছে টু হান্ড্রেড মিটার অর্থাৎ ট্রেনের ধর্গ হবে হচ্ছে দুইশো মিটার এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার টোয়েন্টি এইট নাম্বার টোয়েন্টি এইটে বলা আছে অ্যা সেক্টর অফ এ সার্কেল অফ রেডিয়াস ফাইভ সেন্টিমিটার ইজ রিকাস্ট ইন্টু এ রাইট সার্কুলার কোণ অফ হাইট ফোর সেন্টিমিটার হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য রিজাল্টিং কোণ অর্থাৎ বলা হচ্ছে যে একটা সার্কেল ছিল তার একটা সেক্টর অর্থাৎ একটা অংশ নিয়ে অর্থাৎ এটা ছিল হচ্ছে ফাইভ সেন্টিমিটার এটার একটা অংশ নিয়ে একটা কনক তৈরি করা হবে ধরে নেই আমরা অর্ধেক অংশ নিয়ে কনক তৈরি করা হলো কোনো ব্যাপার হচ্ছে এমন একটা হবে হচ্ছে এই এই ফরম্যাটে তো আমরা যখন এইটা টু কেটে নিব এই বাহুটা হবে হচ্ছে তখন এই বাহুটা অর্থাৎ এইটা হবে হচ্ছে এই বাহুটা এই বাহুটা হবে হচ্ছে ফাইভ আর বলা হচ্ছে যে কোনো যে হাইটটা আছে এই হাইট এইটা হবে হচ্ছে ফোর আমাদের লাগবে হচ্ছে রেডিয়াসটা এটাকে বলে হচ্ছে রেডিয়াস তাহলে এই ফাইভটা হচ্ছে এল এটা হচ্ছে হেলানো উন্নতি আর এইচ হাইট দেওয়া আছে হচ্ছে ফোর আর কত সেটা বের করতে হবে তারপরে আমরা ভলিউম বের করতে পারব তো আমরা সূত্র হিসেবে জানি আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার ইকোলস হচ্ছে এল স্কোয়ার তাহলে আর স্কোয়ার ইকোলস এল স্কোয়ার হবে আছে আমাদের ফাইভ স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার ইকোলস হচ্ছে নাইন এখন আমাদের ভলিউম কত ভলিউমের সূত্র হচ্ছে ওয়ান থার্ড পাই আর্ট স্কোয়ার এইচ তাহলে ওয়ান থার্ড পাই আর্ট স্কোয়ার মানে হচ্ছে নাইন আর এইচ এর মান দেওয়া আছে হচ্ছে ফোর তাহলে এটা একটা কাটলে আসবে হচ্ছে থ্রি তাহলে আসবে হচ্ছে তিন চারা বারো টুয়েলভ পাই সেন্টিমিটার কিউব এটাই হবে হচ্ছে ভলিউম এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইনে বলা আছে দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার ক্লাসরুম ইজ এক্স স্কোয়ার

তারপর প্রশ্ন নাম্বার থার্টি নাম্বার থার্টিতে বলা আছে জেনিফার ফ্লিপড এক কয়েন থ্রি টাইমস অ্যান্ড গট হেডস ইচ টাইম হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট শি গ্যাটস হেডস অন দ্য নেক্সট ফ্লিপ অর্থাৎ বলা হচ্ছে যে জেনিফার একটা কয়েন তিনবার টস করে তিনবারই সে হেড পায় প্রথমবারও হেড দ্বিতীয়বারও হেড তৃতীয়বারও হেড এখন বলা হচ্ছে চতুর্থবার ফ্লিপ করলে হেড পাওয়ার সম্ভাবনা কত তো এই তৃতীয়বার হেড পাওয়ার সাথে চতুর্থবার হেড পাওয়া বা না পাওয়ার কোনো সম্পর্ক নেই সেক্ষেত্রে নর্মালি আমাদের হিসাব হয় যে একটা থ্রো করলে হেডও আসতে পারে টেলও আসতে পারে অর্থাৎ দুইটা ঘটনা করতে পারে তার মধ্যে অনুকূলে হচ্ছে আমাদের হেড সেই জন্য উত্তর আসবে হচ্ছে হাফ তারপর প্রশ্ন নাম্বার থার্টি ওয়ান থার্টি ওয়ানে বলা আছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অফ টোয়েন্টি ফোর অ্যান্ড সিক্সটি ফোর টোয়েন্টি ফোর এবং সিক্সটি ফোরের গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ গসাগোবের করতে বলা হয়েছে টোয়েন্টি ফোর আর সিক্সটি ফোর যদি আমরা করি তাহলে দুই দিয়ে করলে আসবে হচ্ছে ফোরটি এইট তারপরে বিয়োগ করলে আসবে হচ্ছে ষোলো চব্বিশ এক দিয়ে করলে আসবে ষোলো এইটা আসবে হচ্ছে আট ষোলো আসবে দুই ষোলো কাটাকাটি তাহলে এইট এইট হচ্ছে আমাদের গ্রেটেস্ট কমন ফ্যাক্টরি ঠিক হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার থার্টি টু থার্টি টুতে বলা আছে মেলিসা ইজ ফোর টাইমস এজ ওল্ড অ্যাজ জিম প্যাট ইজ ফাইভ

তো এখন বলা হচ্ছে যদি জিমের বয়স ওয়াই ইয়ার্স হয় তাহলে পেটের বয়স কত তো এম এর জায়গায় যদি আমরা ফোর জে বসাই প্লাস ফাইভ বসাই এবং জিমের বয়স যে ধরেছিলাম এখানে যদি ওয়াই ধরে তাহলে ফোর ওয়াই প্লাস ফাইভ এই ফোর ওয়াই প্লাস ফাইভ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার থার্টি থার্টিজিতে বলা আছে ইফ এল ইস মেক্স এ বক্স এভরি ফাইভ মিনিটস অ্যান্ড নাদিম a box. সেভেন মিনিটস টু মেক এ বক্স the উইল বি দ্য produced নাম্বার Alice বক্স number বাই এলিস টু নাম্বার Nadim বাই they ওয়ার্ক ফর ফাইভ hours অ্যান্ড ফিফটি মিনিটস অর্থাৎ এলিস হচ্ছে পাঁচ মিনিট একটা বক্স বানায় না দিম সাত মিনিট একটা বক্স বানায় তাহলে জিজ্ঞাসা করা হচ্ছে যে পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট কাজ করলে তাদের বক্সের রেশিও কত হবে তো রেশিওর ক্ষেত্রে আমাদের পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট কোনো ফ্যাক্টর না আমরা যেহেতু ইফিসিয়েন্সি হিসাবে এটা আসবে সেই জন্য আমরা বলতে পারবো হচ্ছে পাঁচ মিনিট লাগায় বক্স তৈরি করতে তাহলে এক মিনিটে করবে হচ্ছে ওয়ান বাই ফাইভ আর নাদিম এক মিনিটে করবে হচ্ছে ওয়ান বাই সেভেন তাহলে রেশিওটা আসবে হচ্ছে সেভেন ইজ টু ফাইভ অর্থাৎ সেভেন টু ফাইভ হবে হচ্ছে প্রোডাকশন রেশিও এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার থার্টি ফোর থার্টি ফোরে বলা আছে টু ফিল এ ট্যাঙ্ক টোয়েন্টি ফাইভ বাকেটস অফ ওয়াটার ইজ রিকোয়ার্ড হাউ মেনি বাকেটস অফ ওয়াটার উইল বি রিকোয়ার্ড ক্যাপাসিটি অব দাট ইস রিডিউস টু টু ফিফেন্ট বলা হচ্ছে যে পঁচিশটা একটা ফিল আপ হয়ে যায় এবং সেই বালতির ক্যাপাসিটি যদি টু ফিফ হয়ে যায় তাহলে জিজ্ঞাসা করা হচ্ছে কত বালতি পানি লাগবে তো আমরা ক্যাপাসিটি হচ্ছে এখানে টোয়েন্টি ফাইভ লাগে ধরে নেই প্রতিটের ক্যাপাসিটি হচ্ছে ফাইভ এক্স লিটার তাহলে লাগবে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ এক্স লিটার এখন আমাদের এই ক্যাপাসিটিটা কমে আসবে ক্যাপাসিটি কমে আসবে হচ্ছে ফাইভ এক্সের টু ফিফথ তাহলে এটা আসবে হচ্ছে টু টু এক্স এক্স ক্যাপাসিটি ক্যাপাসিটি দিয়ে আমাদের ভরতে হবে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ এক্স তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ এক্স ডিভাইড বাই টু এক্স ইকাল আসবে হচ্ছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে বাষট্টি বালতি লাগবে ভর্তি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার থার্টি ফাইভ থার্টি ফাইভে বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট ফাইভ প্রাইম নাম্বার ফার্স্ট প্রাইম অ্যাভারেজ কত প্রথম পাঁচটা প্রাইম নাম্বার হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন প্লাস ইলেভেন এটাকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে তাহলে টোয়েন্টি এইট ডিভাইড বাই ফাইভ ইক হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স এই ফাইভ পয়েন্ট সিক্স হবে হচ্ছে অ্যাভারেজ অব দ্য প্রাইম নাম্বার এটি হবে এই প্রশ্নের উত্তর

এটা হচ্ছে এক ক্লাব এটা হচ্ছে বি ক্লাব তো এক ক্লাবে আসবে হচ্ছে টোয়েন্টি মাইনাস এক্স এটা আসবে হচ্ছে টোয়েন্টি সেভেন মাইনাস এক্স তাহলে টোয়েন্টি মাইনাস এক্স প্লাস এক্স প্লাস টোয়েন্টি সেভেন মাইনাস এক্স ইকোস আসবে হচ্ছে আমাদের বিয়াল্লিশ বা এক্স ইকোস আসবে হচ্ছে ফাইভ অর্থাৎ কমন জায়গা থাকবে হচ্ছে ফাইভ এই ফাইভ হবে হচ্ছে দুই ক্লাবেরই মেম্বারিটি হবে এই প্রশ্নের উত্তর

এখন আমরা দেখতে পাই এক দুই তিন চারটা আছে আর দ্বিতীয়টাতে আছে হচ্ছে তিনটা তাহলে ইলিমেন্ট পাওয়া যাবে হচ্ছে টোটাল বারোটা তার মধ্যে পজিটিভ কয়টা সেটা আমরা দেখব এটার সাথে এটা যোগ করলে আমাদের আসবে হচ্ছে নেগেটিভ ফিগার এটা এটা যোগ করলে নেগেটিভ আসবে এটা এটা যোগ করলে জিরো আসবে এটা এটা যোগ করলে পজিটিভ আসবে তাহলে মাইনাস ওয়ানের জন্য একটা পজিটিভ নাম্বার পাওয়া যায় এটাতে জিরো আসবে এটা তিনটাতেই পজিটিভ আসবে তাহলে এখানে পাওয়া যায় হচ্ছে তিনটা এই ফাইভের জন্য এই সবগুলি পজিটিভ আসবে সেই ক্ষেত্রে এখানে পাওয়া যায় হচ্ছে চারটা টোটাল হচ্ছে আটটা পাওয়া যায় হচ্ছে পজিটিভ নাম্বার তাহলে এইট বাই টুয়েলভ ইকো আসবে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সিক্স সেভেন দ্যাট মিনস ক্লোজেস্ট টু জিরো পয়েন্ট সেভেন এই জিরো পয়েন্ট সেভেন হবে হচ্ছে প্রবিলিটি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার থার্টি নাইন থার্টি নাইনে বলা আছে ইন দ্য করেন প্ল্যান লাইন এম পাসেস থ্রো দ্য অরিজিন অ্যান্ড হ্যাজ এ স্লোপ অফ থ্রি ইফ পয়েন্ট সিক্স ওয়াই অ্যান্ড এক্স টুয়েলভ আর অন দ্য লাইন এম দেন ওয়াই মাইনাস এক্স তো যেহেতু বলা হচ্ছে কোর্ডিনেট প্ল্যানের মধ্যে এম একটা লাইন আছে যেটা পাস করে হচ্ছে ওরিজিন দিয়ে তাহলে আমরা যদি স্লোপ হিসাব করি ওয়াই ইকুয়াল টু এম এক্স লিখতে পারবো তো এখানে স্লোপ হচ্ছে থ্রি অর্থাৎ এম ইকোলস হচ্ছে থ্রি তাহলে ওয়াই লিখতে পারব হচ্ছে আমরা থ্রি এক্স দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সিক্স ওয়াই এটা এবং এক্স টুয়েলভ এই দুটি বিন্দু দিয়ে যায় অর্থাৎ এই দুটি বিন্দু সিদ্ধ হয় সেক্ষেত্রে আমরা বলতে পারব হচ্ছে ওয়াই ইকোলস এম এক্স তাহলে ওয়াই হচ্ছে থ্রি তো এখানে এক্সের ভ্যালু হচ্ছে সিক্স তাহলে থ্রি ইন্টু সিক্স আসবে হচ্ছে এইটিন দ্বিতীয়ত এখানে হচ্ছে ওয়াই মানে হচ্ছে থ্রি বা এখানে ওয়াই হচ্ছে তাহলে টুয়েলভ ইকুয়ালস সার্সি হচ্ছে থ্রি এক্স বা এক্স ইকো হচ্ছে ফোর তো এক্স ফোর এবং ওয়াই হচ্ছে এইটিন আমাদের বের করতে হবে হচ্ছে ওয়াই মাইনাস এক্স তাহলে এইটিন মাইনাস এক্স এইটিন ইকোয়াল সার্জি হচ্ছে ফোরটিন এই ফোরটিন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর ফোরটি ফোরটিতে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ইকুয়ালস টুয়েলভ এক্স প্লাস ফাইভ ইকুয়ালস ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়ালস ওয়াট

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ